বিগত এক মাস ধরে বিশালাকার রাবার গাছ ভেঙে পড়ে আছে সোনামুড়া কালাপানিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। অথচ সংশ্লিষ্ট দপ্তর এবং রাবার গাছের মালিকের কোনো হেলদোল নেই, ফলে বিপজ্জনক অবস্থার মধ্যে পঠন পাঠন চলছে বাচ্চাদের। অভিযোগ, স্থানীয় প্রশাসনের আধিকারিকদের অঙ্গনওয়াড়ি সেন্টারের একাধিক সমস্যার কথা জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএমসি কমিটি এক সদস্য ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানান। আমি নিজে দরখাস্ত লেখা দিয়েছি ফাঁসে তো এরম কি ব্লকও ফাটাইছি, কিন্তু অন্য কোনো বেতন দেখতেছি না, কারণ আমরা দিদি মনে ঠিক না কথাই কইতে পারে না, আর ফুল ওখানে কথাই বুঝো না, তাহলে আমরা কেমনে স্কুলটা চালে কেমনে আমরা তো তাই স্কুল চলবো না, চলবো তো দিদি মনে দাঁড়াতে, দিদি মনে ঠিক না হলে আমরা কেমনে চালামু, অন আমরা চাই আমরা দিদি মনে ঠিক করেন আমরা স্কুল এরপর চলবো সুন্দর করে, আমরা ফুল ওখানে চলবো ঠিক করে। আমরা মেম্বার আবার দিয়েছিলাম, জানার পরে মেম্বারদের জানাইছি, তাইতে টাইম করে দিয়ে সুপারভাইজার আইছি। আমরা সমস্যা হইব,